হ্যালো বিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফনান নাজমুল। আমি আপনাদের বলবো আপনারা কীভাবে ফেস অ্যাপস ব্যবহার করে আপনাদের ফেভারিট তারকা তাদের চেহারা ওল্ড করতে পারবেন, ইয়ং করতে পারবেন, তাদের মুখে হাসি আনতে পারবেন এবং নানাভাবে তাদের চেহারা চেঞ্জ করতে পারবেন। এই অ্যাপসটি ব্যবহার করা খুবই সহজ। এই অ্যাপসটি কীভাবে ব্যবহার করবেন আমি আপনাদের দেখে দিব। আপনারা এবং আপনারা এই অ্যাপসটি অ্যাপ্লাই করে আপনারা নিজেদের ফেস চেঞ্জ করতে পারবেন, ইয়ং করতে পারবেন, মুখে হাসি আনতে পারবেন এবং নানা কিছু আমি আপনাদের শিখিয়ে দিব। এবং এই ভিডিওটি ফুল দেখবেন, ফুল না দেখলে নানা সমস্যা হতে পারে এবং পরে বেজার হবে। যদি কোনো আপনার সমস্যা পড়ে তাহলে আমাদের আমার ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে আমাকে নক দিবেন, আমি আপনাদের সাহায্য করতে চেষ্টা করব। এখন আমার পুরোটা ভিডিওটা দেখবেন, না দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না। আর এটা শেখার জন্য আমরা চলে যাই মোবাইল ডিসপ্লেতে। আর সবসময় একটা কথা বলে দিই, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল বাটনটা টিপ দিয়ে নেবেন। আমরা এখন চলে যাচ্ছি ডিসপ্লেতে। ডিসপ্লেতে আমি আপনাদের পুরো প্রসেসটা দেখে দেবো এবং আপনারা পুরো ভিডিওটা দেখতে চেষ্টা করবেন। স্টোরে ঢুকবো। প্লে স্টোরে ঢুকার পরে আমরা ফেস অ্যাপস FSEAPPS আমরা ফেস অ্যাপস লিখে সার্চ দেবো। ফেস অ্যাপস লেখার পর আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাপস আছে যেটা 100 মিলিয়নের উপরে পর্যন্ত ডাউনলোড হয়েছে, 1 মিলিয়ন রিভিউ হয়েছে, 4.5 স্টার। এখন আমরা এটা ইনস্টল দেব। এটা সম্ভবত 10-11 MB-র মতো, এটা এত বেশি MB খায় না, মাত্র 11 MB। আমার একটু ইনস্টল হতে সম্ভবত দেরি হবে কারণ আমার মোবাইলটা একটু কম। আপনাদের মোবাইল আরও ফাস্ট হলে আপনাদের মোবাইলে আরও তাড়াতাড়ি ভিডিওটা মানে গেমসের ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে আমরা অ্যাপসে ঢুকবো। হ্যাঁ, আমার মোবাইলে ইনস্টল হয়ে গেছে। এখন সমস্ত কিছু প্রসেস আসবে, আপনার এই প্রসেসগুলো ভালো মন্দ পড়বেন, নেক্সটে টিপ দিবেন। সবগুলো প্রসেস ভালো মন্দ পড়ার পর নেক্সট টিপ দিবেন, স্টার্টে টিপ দিবেন, এখানে এগ্রি টিপ দিবেন, তারপর অ্যালো টিপ দিবেন। কারণ আপনার অ্যালো টিপ আপনার ফোনে যতগুলো পিক আছে সবগুলো পিক উপরে উঠে আসবে। এখন আমি যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিলাম, তাস্কিন বেয়ার ফটোটি সিলেক্ট করে নিলাম। তাস্কিন বেয়ার ফটোটা আমরা এজে ক্লিক করবো। এজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওল্ড নাম একটা অপশন আছে, ওল্ডে টিপ দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ইজিলি আপনার মানুষটার ফেসটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা ইয়ং টিপ দিলাম। তারপর আমরা ব্যাক করবো, আরেকটা ফটো ইউজ করবো। এখন আমরা বিরাট কোহলি ফটোটা ইয়ং করবো। আমরা এজে ক্লিক করার পরে ওল্ডে ক্লিক করি। ওল্ডে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন ফটো চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা ইয়ংয়ে ক্লিক করি। ইয়ং ক্লিক করবো, দেখেন কম বয়স হয়ে গেছে। তারপর এখানে দেখে দিতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। এখন আপনারা যে ফটোটা ডাউনলোড করতে চান তাহলে অ্যাপ্লাই, হাসিটা রেক দিয়ে দিলাম, তারপর অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক কর, এখন হাসি দিয়ে দিলাম, এখন অ্যাপ্লাই ক্লিক করি। দেখতে পাচ্ছেন ফটো ডাউনলোড হয়েছে। এখন আমি আরেকটা ফটো চাচ্ছি কাজ করতে, আবার ব্যাকে চলে আসে। ব্যাকে চলে গিয়ে এখন যিনি পাবজি গেম তৈরি করেছেন তার ফটো পিয়ার অ্যান্ড গ্রিনের ফটোটা আমরা সিলেক্ট করে নিলাম। পিয়ার অ্যান্ড গ্রিন পাবজির প্রতিষ্ঠাতা, পিয়ার অ্যান্ড গ্রিনকে আমরা প্রথম ওল্ড বানিয়ে নেই। ওল্ড বানানোর পর দেখা যাচ্ছে পিয়ার অ্যান্ড গ্রিন এমন হয়ে গেছে। এখন আমরা ইয়ং করে নেই। ইয়ং করার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা তারপর পিয়ার অ্যান্ড গ্রিনকে হাসি এবং এরকম ইয়ং করে নিলাম। তারপর পিয়ার অ্যান্ড গ্রিনের স্যার আমরা হাসি অ্যাড করবো। হাসি অ্যাড করবো, এই তো পিয়ার অ্যান্ড গ্রিন হাসছে। এখন যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং